ডিজে বাপি দু শাইক নম্বর পোল এ পাগিয়া তো এ মায়ের ভক্তকে করেছিল আঘাত ময়ের হেমে কম্বে করেছিল আঘাত সেই পাখরা চির জীবনের মতো আমি তোরে পঙ্গু দেবদাস ওখান থেকে উঠে এসো ভাই মায়ের ভক্তকে রক্ষা করো ঠাকুর দেবদাস একবার ভালো করে তাকিয়ে দেখো আজ রাজশালা কিচকের কি পরিণতি চলে এসে দেবদাস তুমি আমার সঙ্গে সবাই চলে গেছে জাগে আবার ধরে নিয়ে আসবো যাই হোক মহারাজের কাছে সংবাদটা দিয়ে আসি আমি আমার দক্ষিণ পদ দক্ষিণ হস্ত আমি তুলতে পারছি না কেন তবে কি আমি তবে কি আমি পঙ্গনা শঙ্কা তুমি কি করলে শঙ্কা আমি আমি যে আমার দক্ষিণে পদ দক্ষিণ হস্ত আমি তুলতে পারছি না শঙ্কর আমি যে তুলতে পারছি না আমি আমি সহ্য করতে পারছি না আমি এখন কি করি আমি এখন কি করি আমি আমি আর এখানে থাকবো না আমি আর এখানে থাকবো না আমি চলে যাব আমি চলে যাব আমার ওই নিজের সাম্রাজ্যে আমি চলে যাব আমার নিজের সাম্রাজ্যে রাজ্যটা বুঝি হয়ে যায়
আছে লইতে বিদায় তব সকাশে মহারাজ আছে তোমার দশা মন্ত্রীবর নিয়তি মহারাজ আপনার আদেশে মতো ওই অন্ধকার কারাগারে দেবদাসকে করি কসাক্ষা তারপর মহারাজ এমন সময় অকস্মাৎ বিদ্যুতের গতিতে ছুটে আসলো হাতে তার ত্রিশূল সর্বাঙ্গে থেকে বেরিয়ে আসে মহারাজ আলোকে আলোকে ছোট আলোকে ছোট মন্ত্রীবর মহারাজ তারপর কি হলো মন্ত্রীবর তারপর তারপর মহারাজ আমি তাকে যুক্তি আহ্বান করলাম বলছে ভাই আমি তাকে যুদ্ধে পরাস্ত করলাম পরাজিত করেছিল বলছে ভাই বলছে ভাই সবই সত্য কথা তারপর কি হলো বলছে ভাই তারপর হঠাৎ মায়ের জাল বিস্তার করিয়া টানিল আমাকে দাদুজি জল জ্ঞানে ফিরে দেখি মহারাজ মন্ত্রী ভাই কেউ কথা মন্ত্রী ভাই কেউ কথা মন্ত্রী ভাই তাই বলছি মহারাজ মন্ত্রীবর এই রাজ্যে আর আমার নাহি প্রেম মন্ত্রীবর আমি চলে যাচ্ছি মন্ত্রীবর আমি চলে যাচ্ছি মন্ত্রীবর সাম্রাজ্যে মহারাজ আমার ওই নিজ সাম্রাজ্যে মন্ত্রীবর 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 আপনাকে একটা কথা বলে যাই মন্ত্রীবর চলে গেল প্রিয় সখা মন্ত্রীবর চরাক্রান্ত পঙ্গু হয়ে এখান থেকে চলে গেল কিন্তু আমি এখন কি করব মনে আসি সংসার ভাবি এতলে পড়ি না 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 কিসের সংসার কিসের পরিণাম আমি আমি এই মহোচ্চ রাজ্যে লাগি বিরাট কোনদিনের জন্য ওই নারী জাতির কাছে না আমি নথি স্বীকার করবো না যে ছতাই পূজার প্রচার হবে না এই বিশ্বে চলা চলে না পাও তাও যে মান হবে কলঙ্ক রয়ে যাবে একটা
সূর্যমুখী বসন্ত। আচ্ছা তোর কি গুণ আছে বলতো? বলো এ পাড়া দিয়ে ঢুকবে, ও পাড়া দিয়ে বেরিয়ে যাবে, পাড়াকে পাড়া গ্রামকে গ্রাম উজাড় করে দেবে। তার তো অশ্বিনী গুণ দেখতে পাচ্ছি। তাহলে এক কাজ কর, ওই অদ্র দেখা যায় নিম্নবৃক্ষ ওখানে গিয়ে অপেক্ষা কর, যাবার সময় তোকে আমরা সঙ্গে করে নিয়ে যাবো। ওরে মা চলে সে আই আই রে ওরে দিগানে ডাকিয়াই আই রে ওরে দিগানে ডাকিয়াই। আমি যাবো বললে হবে না, তোর নামটা কি বল? আচ্ছা তুই এক নিশিতে কত কাহন মোড়া পার করতে পারবি? তাই নাকি? তোর তো অশ্বিনী গুণ দেখতে পাচ্ছি। তাহলে কাজ কর, ওই অদ্র দেখা যায় নিম্র বৃক্ষ ওখানে গিয়ে অপেক্ষা কর, তোকেও আমরা সঙ্গে করে নিয়ে যাবো। ও মায়ের ব্যাধি রে কে যাবি আগে, ও মায়ের ব্যাধি রে কে যাবি আবার বিরাটা করে, ও মায়ের ব্যাধি রে কে যাবি আবার বিরাটা করে। কাঁঠালিয়া বসন্ত, তোর কি গুণ আছে বলতো? ঝোড়া দাদা না বল জোড়া দাদা, বল তোর গুণের কথা। যদি না পুষ্পাঞ্জলি করে তাহলে তার উপায়, সাত দিনের দিন শুকনো কাঠ, তাই নাকি? আচ্ছা তুই এক নিশ্চিতে কত কাহন মোড়া পার করতে পারবি? হ্যাঁ আশি কাউন মোড়া পার করতে পারবি? তোর তো অশ্বিনী গুণ দেখতে পাচ্ছি। তাহলে এক কাজ কর, ওই অদ্র দেখা যায় নিম্র বৃক্ষ ওখানে গিয়ে অপেক্ষা কর, তোকেও আমরা সঙ্গে করে নিয়ে যাবো। তোদের মা চলেছে আজ আরে ঝগড়া করছিস কেন? কারা তোরা? এদেরকে আমি চিনি বাবা, মা। এরা
খাইয়ে দিলে আমার ভাই তেরা সাপানি সবতে গুনা চৈতামি তা তুমি বিরাট নগরে যাবে বিরাট নগরে যত শিশু আছে তোমাকে মারতে হবে কেমন ভাবে মারবে তোমার দাদা জরাকে দেখাও আমি তখন অসুবিধা ভাই উঠে না কেন কি অবস্থা হয়েছে দেখো হ্যাঁ তোমার দাদা কোলে নেবে তুমি কোলে ওঠো হ্যাঁ আমি বাবু আরে তুই কোথায় আমি বাবুদের জায়গা তালে আরে ওখানে কেন এখানে আয় আমার ভয় নাই দে মা বলছে এখানে আসতে ভয় করছে তোমার কোনো ভয় নেই বাবা আমি তোমাকে আদেশ করছি আমার সব বুকে এসো ওরে সিঁড়ি খাচ্ছে পেড়ে বাটা চাবারি রক্ত দুর্গন্ধ থেকে একেবারে সুগন্ধে পরিণত হয়েছে এই তাহলে আমাদের সঙ্গে বিরাটনগরে যাবি যাবো বললে হবে না তোর নামটা কি বল আমার নাম হ্যাঁ আমি তোর নাম জিজ্ঞাসা করছি তোর নাম ওই সব মায়েদের মুখে যাবে কেন গপ্প আরে মূর্খ গপ্প না বল একটা গল্প আছে হলো আমার অত্যাচারণের গন্ডগোল অত্যাচারণের গন্ডগোল আরে মূর্খ বল আমার উচ্চারণের গন্ডগোল আছে ওই হলো জানে না আমি জানি না আচ্ছা ঠিক আছে তুমি জানিস তুমি সেটাই বল একদিন তো হ্যাঁ চলতে আরে খেলা করলে একজনকে তো হারতেই হবে কিন্তু তোর নামটা কি বল গপটা বলছি নাকি আচ্ছা ঠিক আছে বল 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 এই চোটে কাঁদছে তুই কাঁদছিস কেন আমি দেখাচ্ছি ও তুই দেখাচ্ছিস আচ্ছা ঠিক আছে দেখা দেখা বলে তুই হলে এবার তোর তেলে মা বলতে তোর তুই হলে তোর বলে আমি সব আর বেল ফেলে কাপড়ে মাজা জড়াচ্ছে আরে মূর্খ কাপড়ে মাজা জড়াতে পারে না বলো মাজাই কাপড়টাকে জড়াচ্ছে বলো আমার অত্যাচারের গন্ডগোল আচ্ছা ঠিক আছে বল 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 কাপড়টা ধরলো তারপর ফুলতে দে রাগে আগে ফুলতে দে আচ্ছা তারপর কি হলো কাপড়টা ধরে তুলতে
তুই দেখাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বল বল দেখ। এইবার দামটা ধরে খালি বলতে খুবই বোকা, কোন সন্তানকে ওলা উঠাবলে গাল দেবে না। যদি ওলা উঠাবলে গাল দিয়ে থাকো, তিনবার সঙ্গে দিলে আমার ভাইকে তারা সব পালিয়ে যাবে। তোর নামটা তো খুব সুন্দর, তাহলে আমাদের সঙ্গে বিরাট নগরে যাবি? যাবো। এই যাবো বললে আমরা ওটা খাচ্ছিস কি? এটা বাবুদের আমায়ের আড়ি। কি? বাবুদের আমায়ের আড়ি। আমা বলে বাবুদের আমায়ের আড়ি। আমি দেখতে পাচ্ছি একটা নাড়ি খাচ্ছে। ওটা বাবুদের আমার আড়ি। আমি তো বুঝতে পাচ্ছি না তোর কথাটা। এর একটা গল্প আছে। এর একটা গল্প আছে? আচ্ছা গল্পটা বল দেখি একটু শুনি। একদিন তো ওই মাঠে এলা বয়া আছে। মাঠে কি বসেছে? এলা বয়া আছে। ওমা এলা, আরে মূর্খ বলো মেলা মেলা না আমার অত্যাধারণের গন্ডগোল। আমি যা, আচ্ছা ঠিক আছে বল 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 বল। ওই এলাইতে তো আটাম ভাজার দোকান। কিসের দোকান বসেছে? বাটাম ভাজা। আরে মূর্খ বাটাম ভাজা না, বলো বাদাম ভাজা। ওই হলো বাবুদের আমার খুব হিদে পেয়েছে। বাবুদের জামাইয়ের খুব হিদে পেয়েছে? আরে হিদে না, বলো ক্ষুধা পেয়েছে। আমার অত্যাধারণের গন্ডগোল। আচ্ছা ঠিক আছে বল 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 বল। এই বাটাম কিনেছে। হ্যাঁ হাবে 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 খাবে ওই বাটাম হাবে। আচ্ছা ঠিক আছে, ওই বাটামে একটা হুটো ছিল। হুটো? ওমা বাটামের ভিতরে নাকি হুটো ছিল? আরে মূর্খ বলো বাটামের ভিতরে একটা ছিদ্র ছিল। আচ্ছা ঠিক আছে বল 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 বল। আমরা 3.5 ভাই শতাঙ্গ ঠিক। তোরা কয় ভাই? তোমার 3.5 ভাই কে তুমি দেখাতে পারবে বাবা? হ্যাঁ এর নাকি 3.5 ভাই। এই তো 3.5 ভাই কে ডাক দে, কে আমি ডাকবো। হ্যাঁ ডাক। ছোট ভাই এখন অন্য জায়গা আজ। তোমার ভাই ওটা কি করছে গো? ও ভাবে তো খাচ্ছে। ওদের ভাই ভাইয়ের একবার অবস্থাটা কি দেখো। তোর কাজটা দেখে দে ভাই। আর পেট খরচা তোমার কাজটা দেখা। পেট খরচা দেখাচ্ছে দাঁড়া ভাই। শিরখেতা তোমার কাছে দেখে দে ভাই।
ভাই বোন বসে আছে, ওরা ছোট, তুই বড় দাদা। তোমার বোন ডাক্তার ভল্লুক বাস করে, ওই ভল্লুককেই তুমি স্মরণ করো। মা রক্তা বলে, মা ওই
এই ভল্লুককে তুমি শরণ করো। বেশ মা আমার ডাকে যে শরণ হয় না, বেশ আমি ওকে শরণ করি।